नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। एक चेटिया राजत्व करबे एई दुई राशि, दुई राशिर जन्य बड़ बरदान होते चलेछे मे मासे। कोन एई सौभाग्यशाली दुई राशि? এই দুইটি রাশি আপনি যদি জাতক অথবা জাতিকা হন, লাখো লাখো কোটি কোটি মানুষ লাভ কিন্তু পেতে চলেছে। আপনার জন্মছক যদি পারমিট করে, দশা মহাদশা যদি পারমিট করে, নিশ্চিতরূপে কিন্তু এই সময় আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি, কোনো কারণ ছাড়া কৌশিক রায় কিন্তু ভিডিও দেয় না। অর্থাৎ দুম করে বলে ফেললাম এই রাশিগুলো ভালো, ওই রাশিগুলো ভালো, লজিক্যালি বুঝাতে হবে কি কারণে এই রাশিগুলোর ভালো হতে চলেছে, কি জন্য এই রাশিগুলোর ভালো হতে চলেছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই একচেটিয়া রাজত্বে দুই রাশি কপাল খুলতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে এই দুই রাশির, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই দুইটি রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই মে মাসে এই দুই রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য সূচক বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। যারা ভিডিওটি দেখছেন, এটা আপনাদেরই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন তার উপর আপনারা অবশ্যই কমেন্ট করুন। অর্থাৎ আপনাদের ডিমান্ডের উপর এই ভিডিওগুলো কিন্তু তৈরি করা হয়। এবার দেখতে হবে যে আমি যে দুটি রাশির কথা বলছি, এই দুটি রাশির ডিপার্টমেন্টগুলো দেখা কিন্তু দরকার। কোন কোন রাশির এই ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই দুইটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পাবে। আর তার সঙ্গে একটি রাশির কথা, দুই যোগ এক, টোটাল আমি তিনটি রাশির কথা আমি বলবো। বিশেষভাবে এই তিন রাশি কিন্তু মহা সৌভাগ্যশালী হতে চলেছে, এক চেটিয়া রাজত্ব করতে চলেছে, বড় বরদান পেতে চলেছে এই টোটাল মোট তিন রাশি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন, যাদের ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, অর্থাৎ আপনি ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা জন্ম ছককে একবার বিচার করুন। আপনার কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। যাদের মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, আপনার শিক্ষাক্ষেত্রে সমস্যা রয়েছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, দাম্পত্য সুখের জায়গাতে সমস্যা রয়েছে, ঋণে পড়ে গেছেন, শত্রুতা, কর্মক্ষেত্রে সমস্যা, একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে সেই জায়গা থেকে টেনে তুলতে পারবে। আমি যাদের ক্ষেত্রে দেখি তাদের ক্ষেত্রে একটি কথা বলছি, আমি বাস্তুটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আমি বারবার বলি। আপনার বাস্তুক্ষেত্রে যে জায়গাগুলোকে ভালো থাকা দরকার, সেখানে কিন্তু আপনার এক্সল্টেড পজিশানে কিন্তু থাকা দরকার। আর কৌশিক রায়ের প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না, ওই হচ্ছে হবে কিন্তু পরন্তু বলে, এটা হলে এর সময় হবে। দেখুন, আজকালকার দিনে আমাদের প্রতিটা দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, যে দিনটা চলে যাবে সেই দিনে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ জ্যোতিষশাস্ত্র যে জায়গাটাতে সমস্যা রয়েছে সেখান থেকে প্রতিকারের মাধ্যমে আপনাকে কিন্তু টেনে তুলতে পারবে। আমি প্রতিদিন আপনাদেরকে কিন্তু ভিডিও দিই, আপনাদেরকে কিছু বার্তা আমি দেওয়ার চেষ্টা করি। দেখুন, শুভ তো নিশ্চয়ই হবে, যদিও আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বা আপনার জন্মছক একবার হলো বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার।
কোন জায়গাতে আপনার সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থনৈতিক উন্নতি 100% হতে কিন্তু চলেছে। এবার আসি যে পাঁচটা যে তিন রাশির আমি কথা বলবো, মার্জনা করবেন, দুটি দুই যোগ এক টোটাল তিনটি রাশির আমি কথা বলবো। বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার ঠিক মে মাসে। প্রথম রাশির আমি কথা আপনাদেরকে বলতে চলেছি, বিশেষভাবে এই রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন, রাশিতে শনি অবস্থান করছে, শুক্র কিন্তু এক্সল্টেড পজিশনে অবস্থান করছে, আপনার ভাগ্যাধিপতি ত্রিকোণভাবে রাশিতে আপনার শনি, আপনার বৃহস্পতি থার্ড হাউসে এবং বুধ আপনার থার্ড হাউসে। আপনাদের এই সময় মান সম্মানের জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, প্রেমের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে সুযোগ আসবে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময়ে হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ফুলফিলমেন্ট, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কুম্ভ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনি কুম্ভ রাশি মানুষ, শনি সাড়ে সাতি আপনাদের চলছে এবং শনি সাড়ে সাতির আপনার সেকেন্ড চরণ, দ্বিতীয় চরণ আপনাদের চলছে। দেখুন শনি আপনার জন্মছকে কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু শনি যদি আপনার ভালো থাকে এই সাড়ে সাতির মধ্যে আপনি কিন্তু প্রচুর উন্নতি কিন্তু করবেন, আর শনি যদি আপনার পাককর্তারে যোগ দোষে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যাটা কিন্তু এই সাড়ে সাতি এবং ঢাইয়াতে কিন্তু নিয়ে আসবে। এবং পঞ্চমভাবে এই শুক্র অবস্থান করে আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট এই সকল জায়গা থেকে এবং সম্পত্তিগত দিক থেকেও, যেহেতু আপনাদের চতুর্থ পতি কেন্দ্রতিকোণ রাজ্যকেও আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট এই সময় কিন্তু দিতে চলেছে। মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে কুম্ভ রাশি। এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, দাম্পত্য সুখের জায়গা আপনাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এই মে মাসে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ধনাধিপতি ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে। দেখুন অর্থের জায়গাটা আপনাদের তো ভালো হবেই, কারণ মিত্র রাশিতে এবং ভাগ্যাধিপতি মিত্র রাশিতে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় নিশ্চিত রূপে আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদপ্রতিষ্ঠা এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ, এবং যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শুক্রের বরদানে আপনার ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার কেরিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু দিতে চলেছে, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, লিখে রাখুন, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনার শনি সাড়ে সাতি প্রথম চরণ চলছে, কিন্তু আপনার ধনভাবে বৃহস্পতি এবং চতুর্থভাবে শুক্র অবস্থান করে আপনাদের সুখ সাধন এই সময় বৃদ্ধি করবে, আপনাদের এই সময় অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত করবে এবং এই সময় বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে আপনারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ হতে কিন্তু চলেছে। এক চেটিয়া রাজত্ব করবে মীন রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন,
এটা প্রচুর মানুষের জীবনে কিন্তু এই বড় বরদানটা কিন্তু হবে। যদি আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্মছক যদি পারমিট করে, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সফলতা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবং কেউ কেউ বলছে যে স্যার আপনার দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এবং পেমেন্ট করার আগে আপনারা অবশ্যই দেখবেন কৌশিক রায় নামটি লেখা আছে কিনা, তবেই কিন্তু আপনারা পেমেন্ট করবেন। কারণ অনেকের ক্ষেত্রে আমাকে প্রিয় প্রিয় ভিউয়ার্স আমাকে জানিয়েছে, স্যার আপনার নাম করে অনেকে এই কথাগুলো বলছে, একটু হলেও আপনি সজাগ থাকুন। নমস্কার।